ऑनर्स थर्ड ईयर मैनेजमेंट एंड अकाउंटिंग छात्री दृष्टि आकर्षण करछि। आमादेर दीर्घदिन अनलाइन भित्तिक क्लास बंद छिलो, तुम्हारा जानो परीक्षार कारण। एरपर चार तारीख थेके आमरा अनलाइन भित्तिक आबार नतून करे क्लास चालू करछि। एरी धारावाहिकताय आमादेर आज के तुम्हारे साथे अर्थात ऑनर्स थर्ड ईयर मैनेजमेंट एंड अकाउंटिंग जरा पढ़ो तुम्हारे साथे आमी मैनेजमेंट अकाउंटिंग कोर्स निये एक आलोचना करते चाची। मैनेजमेंट अकाउंटिंग कोर्सर मध्य जे आमादेर जे टॉपिक्सगुलो आछे एई टॉपिक्सर मध्य द्वितीय जे टॉपिक्सटा एटा होच्छे कॉस्ट कन्सेप्ट। आमी आगे लिखी कॉस्ट कन्सेप्ट। कॉस्ट कन्सेप्ट व्यय धारणा बोलते आमरा की बुझी, जे कोनो एकक आमरा जो उत्पादन करते चाहिए ताहले आमादेर व्यय करते होबे, माने खरच करते होबे। एटा तोमार जे कोनो धरनेर एकक होते पारे, এটা ভোগ্যপণ্য হইতে পারে, এটা ভোগ্যপণ্য না অন্য যে কোনো পণ্য হইতে পারে। তো আমরা যে কোনো জিনিস যদি আমরা উৎপাদন করতে চাই তাহলে আমাদের ব্যয় লাগবে। এই ব্যয়গুলোকে আমরা যদি ক্রমান্বয়ে যোগ করি তাহলে আমরা মোট ব্যয় পাই। এই মোট ব্যয়ের সাথে একটা লাভ বা একটা প্রফিট যোগ করে আমরা ওই মালগুলোর বিক্রয়মূল্য নির্ধারণ করি। তাহলে আমাদের প্রথম যে কাজ সেটা হচ্ছে এই ব্যয়গুলো ওই এককের ব্যয় নির্ণয় করা। এখন একটা এককের ব্যয় যদি আমরা বের করতে চাই, মোট ব্যয় যদি বের করতে চাই, এখানে কি কি ব্যয় আছে এটা এই সম্পর্কে আমাদের আগে ধারণা থাকতে হবে। এখানে আমাদের ব্যয়ের মধ্যে আছে প্রথমে ম্যাটেরিয়ালস, ম্যাটেরিয়ালস, লেবার, ওভারহেড। যে কোনো একক উৎপাদন করতে হলে আমাদের তিনটা ব্যয় লাগবে, ম্যাটেরিয়ালস, লেবার, ওভারহেড। ম্যাটেরিয়ালস মানে আমরা জানি কাঁচামাল, লেবার মানে হচ্ছে আমাদের শ্রম, ওভারহেড মানে হচ্ছে উপরিব্যয়। এই ম্যাটেরিয়ালসটা আবার দুই প্রকার, ডিরেক্ট ইনডিরেক্ট। এই লেবারটা দুই প্রকার, ডিরেক্ট ইনডিরেক্ট। আর এই ওভারহেডটা এটা তিন প্রকার, ফ্যাক্টরি, অ্যাডমিন, সেলিং। এই সবগুলো ব্যয়ের সমন্বয়ে আমাদের কোন একটা এককের মোট ব্যয় নির্ধারিত হয়। ব্যয়গুলো কি কি? ম্যাটেরিয়াল, লেবার, ওভারহেড। ম্যাটেরিয়াল বলেছি দুই ধরনের, ডিরেক্ট ইনডিরেক্ট। লেবার বলেছি দুই ধরনের, ডিরেক্ট ইনডিরেক্ট। আর ওভারহেড বা উপরিব্যয় তিন ধরনের বলেছি, ফ্যাক্টরি, অ্যাডমিন অ্যান্ড সেলিং। এখন প্রশ্ন হচ্ছে ম্যাটেরিয়াল বলতে আমরা বুঝি কাঁচামাল, কাঁচামাল আবার ডিরেক্ট ইনডিরেক্ট বলতে কি বুঝি? প্রত্যক্ষ এবং পরোক্ষ। ধরো অ্যাজ এ এক্সাম্পল, উদাহরণস্বরূপ আমরা বলতে পারি যে আমরা একটা ফার্নিচার বানাবো, বা আমরা এই যে আমরা কলেজে পড়াশোনা করি, আমরা ইয়ের টেবিলের বেঞ্চের মধ্যে বসি, তাহলে বেঞ্চ বানাবো আমরা। এখন বেঞ্চ বানাতে হলে আমাদের মূল আইটেমটা কি? কাঠ। এখন শুধু কাঠ দিয়ে কি বেঞ্চ হয়ে যাবে? শুধু কাঠগুলোকে বসাই দিলে বেঞ্চ হবে না, কারণ এই কাঠগুলো একটার সাথে আরেকটাকে জোড়া লাগাতে হবে।
এখন একটা কাঠের সাথে আরেকটা কাঠকে আমরা যদি জোড়া লাগাতে চাই তাহলে এখানে পেরেক লাগবে বা লোহা লাগবে বা তার কাটা লাগবে। তাহলে বোঝা যাচ্ছে যে এখানে এই বেঞ্চটা বানাইতে গিয়ে আমাদের দুইটা আইটেমের দরকার পড়ছে, একটা হচ্ছে কাঠ আর একটা হচ্ছে তার কাটা। এখন আমাকে যদি কেউ প্রশ্ন করে বা তোমাকে যদি প্রশ্ন করে যে এই বেঞ্চটা কিসের তৈরি, কেউ কি বলবে এটা তার কাটার তৈরি বা লোহার তৈরি? কেউ বলবে না। যে কেউ দেখলে বলবে যে এই বেঞ্চটা কিসের তৈরি, কাঠের তৈরি। কিন্তু আসলে কি এখানে শুধু কাঠই আছে না আরো আইটেম আছে? কাঠ ছাড়া আরো আইটেম আছে, এটা তার কাটা বা পেরেক। তাহলে বোঝা যাচ্ছে যে তার কাটা এবং পেরেক যেটা সেটা হচ্ছে আমাদের মুখ্য আইটেম না, এটা আমাদের গৌণ আইটেম। এই গৌণ আইটেমটা আমাদের প্রয়োজন, মুখ্য আইটেমটা আমাদের প্রয়োজন, কিন্তু যখন প্রদর্শিত হবে গৌণ আইটেমটা আর প্রদর্শিত হয় না, মুখ্য আইটেমটাই প্রদর্শিত হয়। অর্থাৎ আমরা যদি বেঞ্চ বানাই, কেউ যদি বলে বেঞ্চ কিস দিয়ে বানাইছ, আমরা বলবো কাঠ দিয়ে বানাইছি। আসলে কি শুধু কাঠ আছে? না, কাঠ না, এখানে তার কাঠও আছে, কিন্তু আমরা তার কাঠাকে বলি না। তাহলে বোঝা যাচ্ছে মূল আইটেম রয়েছে আমাদের কাঠ, আর সেকেন্ড আইটেম রয়েছে আমার তার কাটা। মূল আইটেমটাকে বলবো আমরা ডিরেক্ট ম্যাটেরিয়াল, আর সেকেন্ড আইটেম যেটা আছে মূল আইটেমকে সহযোগিতা করে এই আইটেমটাকে বলি আমরা ইনডিরেক্ট ম্যাটেরিয়াল। এবার লেবারের ক্ষেত্রে, লেবার বলতে আমরা শ্রম বুঝি। শ্রম আমরা দুই ধরনের দিয়েছি, ডিরেক্ট এবং ইনডিরেক্ট। একটা বিল্ডিং বানাতে হলে আমাদের শ্রমিক লাগে, শ্রমিক যে শ্রমটা দেয় এটাকে আমরা লেবার বলি। এখন এখানে ইনডিরেক্ট এবং ডিরেক্ট লেবার বলতে আমরা কোনটাকে বুঝতেছি? আমরা দেখতেছি যে একজন বিল্ডিং তৈরি করছে, ইটার পরে ইটা, ইটার পরে ইটা উনি গাঁথনি দিতেছে, একটার পর একটা ইটা দিতে 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 ওনার বিল্ডিংটা হয়েছে। আর আরেকজন এই বিল্ডিংয়ের যে ম্যাটেরিয়ালসগুলো এগুলো তাকে ই করতেছে, আজ্ঞা দিতেছে। একবার তারে ইট দিতেছে, আরেকবার তাকে বালি দিতেছে, আরেকবার তারে পানি দিতেছে, আরেকবার তারে সিমেন্ট দিতেছে। আমার প্রশ্ন হচ্ছে ওই যে সহকারী যিনি, উনি যদি না থাকতো তাহলে কি উৎপাদন হতো কি না? উনি বিল্ডিংটা কি বানাইতে পারতো? বিল্ডিংটা বানাইতে পারতো, তবে ওনার কষ্ট হইতো। কি হইতো? ওনাকে প্রথমে ইটা আনতে হইতো, পরে আবার বালি সিমেন্ট আনতে হইতো, আনার পরে ওনাকে আবার গাঁথনি দিতে হইতো। তাহলে বোঝা যাচ্ছে যে ওনার কাজটা, কাজের কাজটা বেড়ে যেত। যে পরিমাণ কাজ একটা সময় হওয়ার কথা ওই পরিমাণ কাজ হইতো না, কাজ সে তার কাজের পরিমাণ ওইভাবে বাড়াইতে পারতো না, কারণ তার লেবারটাকে সে অন্য জায়গায় সে ই করে অন্য জায়গায় খাটায় ফেলাইছে। সেজন্য কি করতে হবে? আমাদের এই বিল্ডিং বানাইতে হলে বিল্ডিংয়ের মিস্ত্রি লাগবে এবং সহকারী লাগবে। এই মিস্ত্রিকে যে আমরা মজুরিটা দিব এটাকে বলবো আমরা ডিরেক্ট, আর তার সহকারী যে সহকারী যিনি আছে তাকে যে আমরা মজুরিটা দিব এটাকে বলবো আমরা ইনডিরেক্ট। এরপর বলবো আমরা ওভারহেড। ওভারহেড এখানে তিন ধরনের আমরা বলেছি, ফ্যাক্টরি, অ্যাডমিন অ্যান্ড সেলিং। ফ্যাক্টরি বলতে আমরা কি বুঝি? ফ্যাক্টরি বলতে আমরা বুঝি কারখানায় যেই ধরনের ব্যয়গুলো হয় সবগুলো ব্যয়ের সমষ্টিকে বলি আমরা ফ্যাক্টরি ওভারহেড। এখন কারখানায় কী কী ব্যয় হতে পারে? কারখানা ব্যয় হতে পারে, কারখানার ভাড়া থাকতে পারে, যেটাকে আমরা ফ্যাক্টরি র্যান্ট বলি। কারখানায় যে আমরা মেশিনটা ব্যবহার করেছি এই মেশিনের ডিপ্রিসিয়েশন থাকতে পারে, এই ডিপ্রিসিয়েশনটা আমাদের ফ্যাক্টরি ওভারহেড। তারপরে ফ্যাক্টরির ইলেকট্রিসিটি থাকতে পারে, এই ফ্যাক্টরির যে ইলেকট্রিসিটির যে বিলটা এটা আমাদের ফ্যাক্টরি ওভারহেড। তার মানে বোঝা যাচ্ছে যে ফ্যাক্টরিতে যেই ধরনের খরচগুলো সংগঠিত হয় এই সবগুলো খরচের সমষ্টিকে আমরা বলি ফ্যাক্টরি ওভারহেড। এরপর আছে আমাদের অ্যাডমিন ওভারহেড। অ্যাডমিন বলতে আমরা বুঝি প্রশাসনিক ব্যয়। এখন প্রশ্ন হচ্ছে কারখানায় মাল তৈরি করব, আমাদের অফিসের প্রয়োজন কি? অফিসের প্রয়োজন হচ্ছে যে কারখানায় তো শুধু মালগুলো তৈরি করবে, কিন্তু মালগুলো যে ক্রয় করবে এবং বিক্রি করবে এটা কি ফ্যাক্টরি করবে? না। ম্যাটেরিয়াল ক্রয় এবং উৎপাদিত এককগুলোকে বিক্রয় এর দায়িত্বে যারা নিয়োজিত থাকে তাদেরকে আমরা বলি অ্যাডমিন বা অ্যাডমিনিস্ট্রেটর বা প্রশাসক। ওনারা অফিসে বসে ওনারা সবগুলো ব্যাপার ডিলিংস করে, মাল ওনারা ম্যাটেরিয়ালস কিনে, ওনারা উৎপাদিত পণ্য বিক্রি করে। তার মানে বোঝা যায় যে অফিস ছাড়া আমরা আমাদের উৎপাদন কাজ
করতে পারবো না। কেন? কারণ উৎপাদন করতে হলে মাল লাগবে, মাল আমরা কিনতে পারবো না, মাল অফিস কিনবে। আবার উৎপাদিত পণ্যগুলো বিক্রি করতে হবে, আমরা বিক্রি করতে পারবো না, বিক্রি অফিস করবে। তাহলে বোঝা যাচ্ছে অফিসের প্রয়োজন আছে। এই জন্য এই অফিসে যে ব্যয়গুলো হয় এই ব্যয়গুলো বলবো আমরা অ্যাডমিন ওভারহেড। এরপর আছে সেলিং ওভার। এখন প্রশ্ন আছে অ্যাডমিন ওভারহেডগুলো কী কী? অ্যাডমিন ওভারহেডগুলোর মধ্যে আমাদের থাকতে পারে অফিস রেন্ট, মানে অফিসের ভাড়া, ডিপ্রিসিয়েশন অফ ফার্নিচার, আসবাবপত্র যে আমরা অফিসে ব্যবহার করছি এই ফার্নিচারের অবচয়, তারপরে আমাদের প্রশাসনিক সংক্রান্ত যত ধরনের খরচ আছে সবগুলো খরচকে আমরা অ্যাডমিন এক্সপেন্স বলবো। এরপরে সেলিং এক্সপেন্স। সেলিং এক্সপেন্স বলতে আমরা বুঝি বিক্রয় সংক্রান্ত খরচ, উৎপাদিত মালগুলোকে বিক্রি করার জন্য যেই যে খরচগুলো হয় এই এই খরচগুলোকে আমরা সেলিং এক্সপেন্স বলি। অ্যাজ এ এক্সাম্পল, উদাহরণস্বরূপ বলতে পারি আমরা ফ্রাইট আউট, মানে বিক্রয় পরিবহন, ভোক্তার ধারে পৌঁছে দেওয়ার জন্য আমরা বিক্রয় পরিবহনের ব্যবস্থা করি। অর্থাৎ মালগুলোকে বিক্রি করেছি, বিক্রিত মালগুলো আমরা ভোক্তার ধারে পৌঁছে দিব। এই ধারে পৌঁছে দেওয়ার জন্য আমাদের যে ব্যয়টা হয় এটাকে আমরা বলি ফ্রাইট আউট। এরপর আমাদের থাকতে পারে অ্যাডভার্টাইজমেন্ট, বিজ্ঞাপন, বিক্রয় করার জন্য আমরা বিজ্ঞাপন দিই, এটা আমাদের সেলিং এক্সপেন্স। তারপর আমাদের থাকতে পারে সেলসম্যান স্যালারিজ, বিক্রয় কর্মীর বেতন ইত্যাদি ইত্যাদি। তার মানে বোঝা যাচ্ছে যে ফ্যাক্টরিতে অসংখ্য ধরনের খরচ আছে, অফিসে অসংখ্য ধরনের খরচ আছে, এরপরে বিক্রয় সংক্রান্ত অসংখ্য খরচ আছে, এই সবগুলো খরচকে আমরা বলি ওভারহেড। তাহলে আমরা বুঝতে পারলাম এই সবগুলো খরচের সমন্বয়েই আমাদের তৈরি হয় মোট ব্যয়। আর এই মোট ব্যয়টা যে বিবরণীর মাধ্যমে আমরা প্রকাশ করি এই বিবরণীটাকে বলা হয় ব্যয় বিবরণী বা উৎপাদন ব্যয় বিবরণী। এখন এই ব্যয় বিবরণীর একটা নমুনা ছক আমি তোমাদেরকে দেখাচ্ছি। ডিটেলস, টাকা, টাকা, এটাকে বলা হয় কস্ট শীট। প্রথমে আসে আমাদের ম্যাটেরিয়াল ইউজড, ব্যবহৃত কাঁচামাল। এই ব্যবহৃত কাঁচামালের সাথে যদি আমরা ডিরেক্ট লেবার যোগ করি তাহলে যে ফিগারটা আসে এটাকে আমরা বলি প্রাইম কস্ট। এই প্রাইম কস্টের সাথে যখন আমরা ফ্যাক্টরি ওভারহেডগুলোকে যোগ করি তখন যে ফিগারটা বের হয় এটার নাম হয় ওয়ার্ক কস্ট। আমি এগুলো বাংলা আবার বলবো। ওয়ার্ক কস্টের সাথে আমরা বিগিনিং অফ WIP, WIP মানে হচ্ছে ওয়ার্ক ইন প্রসেস, আমি সংক্ষেপে লিখেছি WIP মানে ওয়ার্ক ইন প্রসেস, চলতি কার্যের প্রারম্ভিক মজুদ থাকলে আমরা যোগ করব। এখান থেকে আমরা এন্ডিং অফ WIP বিয়োগ করব, বের হবে আমাদের কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার্ড। এই কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচারের সাথে আমরা বিগিনিং ইনভেন্টরি অফ ফিনিশড গুডস যোগ করব। বিগিনিং অফ ফিনিশড গুডস, যোগ করব এন্ডিং অফ ফিনিশ গুডস বাদ দিব, বের হবে কস্ট
গডস সল্ট। এই কস্ট অফ গুডস সোল্ড এর সাথে যদি আমরা দুইটা আইটেম যোগ করি, যোগ এডমিন ওভারহেড, যোগ সেলিং ওভারহেড, যোগ করলে আমরা পাবো টোটাল কস্ট। এই টোটাল কস্টের সাথে আমরা প্রফিট যোগ করে মালগুলোকে সেল করব, যোগ প্রফিট। আমাদের বের হবে সেলস প্রাইস। এই হচ্ছে আমাদের পূর্ণাঙ্গ একটা কস্টশিট। এই পূর্ণাঙ্গ কস্টশিটের মধ্যে আমরা যে ব্যয় ধারণাটা তোমাদের দিয়েছিলাম, যে ম্যাটেরিয়াল লাগে, লেবার লাগে, ওভারহেড লাগে, এখন আমরা দেখব ম্যাটেরিয়াল লেবার ওভারহেড আছে কিনা। এই যে এখানে ম্যাটেরিয়াল আছে, এখানে আমাদের লেবার আছে, আর এই লেবারের পরে আমাদের আছে এই যে তিনটা ওভারহেড। এখানে আছে ফ্যাক্টরি ওভারহেড, এখানে আছে এডমিন ওভারহেড, এখানে আছে সেলিং ওভারহেড। আমরা ম্যাটেরিয়াল ইউজ বা কাঁচামালের সাথে ডিরেক্ট লেবারকে যদি যোগ করি প্রাইম কস্ট পাই। প্রাইম কস্ট মানে মুখ্য ব্যয়। মুখ্য ব্যয়ের সাথে আমরা ফ্যাক্টরি ওভারহেড মানে কারখানা উপরী ব্যয়গুলোকে যোগ করব। যোগ করলে আমরা পাবো ওয়ার্ক কস্ট বা কারখানা ব্যয়। এই ওয়ার্ক কস্ট বা কারখানা ব্যয়ের সাথে বিগিনিং ইনভেন্টরি অফ WIP মানে ওয়ার্ক ইন প্রসেস, যাকে আমরা বাংলায় বলি চলতি কার্যের প্রারম্ভিক মজুদ। এই চলতি কার্যের প্রারম্ভিক মজুদ যোগ করব, আর চলতি কার্যের সমাপনী মজুদ এন্ডিং অফ WIP যদি থাকে সমাপনী মজুদ এটাকে আমরা বিয়োগ করব। এরপর আমাদের বের হবে কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার। এখন প্রশ্ন হচ্ছে চলতি কার্য মানে কি? চলতি কার্য মানে আধা প্রস্তুত পণ্য। এরকম থাকতে পারে যে তুমি 10টা বেঞ্চ বানাইতে চাইতেছ, তোমার আগেরই 2টা বেঞ্চ আধা আধি অবস্থায় ছিল, মানে অর্ধেক তৈরি করছো অর্ধেক তৈরি করো নাই। ধরো তুমি শুধু স্ট্রাকচারটা তৈরি করছো, উপরের কাঠগুলো লাগাও নাই, এটাকে বলে আধা আধি। এরকম আধা আধি আগেও থাকতে পারে, আবার মাল তৈরি করার পরেও আধা আধি থাকতে পারে। সেজন্য আমরা এই আধা আধি যদি আগের থাকে সেটাকে যোগ করব, আর নতুন বছরের যদি আধা আধি যদি পরবর্তীতে থেকে যায় ওই আধা আধিকে আমরা বিয়োগ করব। এরপর আমাদের বেরোবে কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার, যাকে আমরা বলি উৎপাদন ব্যয়। এই উৎপাদন ব্যয় বা উৎপাদিত ব্যয় এর সাথে আমরা ফিনিশ গুডস এর বিগিনিং থাকলে যোগ করব, ফিনিশ গুডস এর এন্ডিং থাকলে বিয়োগ করব। অর্থাৎ একেবারে তৈরি পণ্য মাল তৈরি করা আছে, আগের মাল তৈরি করা আছে, এবছর যে মালগুলো উৎপাদন করছি এর সাথে আগের মালগুলোকে আমরা স্টকে রাখবো। আবার বিক্রির শেষে এবছর যদি কোনো মাল থেকে যায় এটাকে বলবে এন্ডিং, এরকম যদি থেকে যায় এটাকে আমরা বাদ দিব। বাদ দেওয়ার পর বের হবে আমাদের কস্ট অফ গুডস সোল্ড। এই কস্ট অফ গুডস সোল্ডের সাথে এডমিন ওভারহেড, সেলিং ওভারহেড দুইটা ওভারহেডকে যোগ করলে আমরা কি পাবো? টোটাল কস্ট বা মোট ব্যয়। এই মোট ব্যয়ের সাথে আমরা একটা নির্দিষ্ট হারে প্রফিট যোগ করব। এই প্রফিটটা যোগ করার পরে আমরা আমাদের সেলস প্রাইস পাবো, সেলস প্রাইসকে আমরা নির্ধারণ করতে পারবো। কথা আশা করি তোমরা এই কস্ট কনসেপ্ট বা কস্ট শিটের ধারণাটা তোমরা পেয়েছ। আগামী ক্লাসে আমরা এই কীভাবে কস্টশিট এর অঙ্ক আমরা করব সেটা আমরা ডিটেলস আলোচনা করব। আজকের মতো এখানেই শেষ করছি, ধন্যবাদ সবাইকে।